সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজ আমি অনলাইন ক্লাসে আবু হাসান মোহাম্মদ মনিরুজ্জামান, প্রভাষক, পদার্থবিজ্ঞান, ঝাউডাঙ্গা কলেজ, সাতক্ষীরা, তোমাদের আজ যে বিষয়ের উপর আমি ক্লাস নেব সেটা হচ্ছে আমাদের যেটা চলছিল যে তৃতীয় অধ্যায় পর্যন্ত আমরা ধারণা দিয়েছিলাম অনলাইনে, এখন আমরা চতুর্থ অধ্যায়ের উপরে আমরা কিছু কাজ করব আজ। তো তোমরা একটু লিখে নাও সবাই, চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়, পদার্থবিজ্ঞান প্রথম পত্র। আজ তারিখ 13/2/2021। এটা চতুর্থ অধ্যায়ে আমাদের যে পঠিত বিষয় সমূহ আছে সেগুলো তো আমরা দেখ আলোচনা হবে আস্তে আস্তে ধারাবাহিক ভাবে। বাকি আজ আমরা যে আলোচনাটা করব প্রথম সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সংজ্ঞা নিয়ে কিছু আলোচনা করব। আমার আমরা যে যে সংজ্ঞা নিয়ে আলোচনা করব, আমি আশা করি আমাদের প্রত্যেক স্টুডেন্ট, প্রত্যেক শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের, ঝাউডাঙ্গা কলেজের বিজ্ঞান বিভাগের প্রত্যেক শিক্ষার্থীরা আজকের তারিখ দিয়ে এই সংজ্ঞাগুলো বাসায় পড়ার চেষ্টা করবে। যদি এই সংজ্ঞাগুলো আমরা পড়ে নিতে পারি, এরপরে যে সংজ্ঞাগুলো হবে না সেগুলো আমার যে মোবাইল নাম্বার আছে অথবা দেখা যাচ্ছে যে যেকোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলে আমি আবার অনলাইন ক্লাসের মাধ্যমে সেই সংজ্ঞাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের শিক্ষার্থীদের মানে এমন চিন্তা মাথায় না আনি যে করোনা কালীন সময়ে আমরা দৌড়াদৌড়ি করব আর দৌড়াদৌড়ি করে পড়াশোনা করতে থাকব, এখান ওখান করে ব্যাস করতে থাকব। এগুলো না করে আমরা যদি ধারাবাহিক ভাবে অনলাইন ক্লাস গুলো দেখতে থাকি, আশা করি এগুলো দ্বারা আমাদের উপকার হবে ইনশাআল্লাহ। তো আমি প্রথমে বেশ কিছু সংজ্ঞা, আজকে আমি 10টা সংজ্ঞার কথা বলছি, 10টা নিয়ে আলোচনা হবে। মৌলিক বল, মৌলিক বল। 2 নম্বর হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল। 3 নম্বর বলের ঘাত, বলের ঘাত। 4 হচ্ছে ঘাত বল। 5 নম্বর কেন্দ্রমুখী, কেন্দ্রমুখী বল। 6 নম্বর কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী মুখী বল। 7 নম্বর হচ্ছে 7 নম্বরের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শুধু ভর বেগ, ভর বেগ। 8 নম্বর হচ্ছে কৌণিক ভরবেগ। 9 নম্বর হচ্ছে বল, আর 10 নম্বর হচ্ছে ঘূর্ণন বল, ঘূর্ণন বল, যার অন্য নাম হচ্ছে বা টর্ক, ঘূর্ণন বল বা টর্ক। এখন আমি এখানে বেশ কিছু কথা তোমাদেরকে বললাম, এই সংজ্ঞাগুলোর বিষয়ে তোমরা হয়তো অনেকেই জেনে নিছো,
বা এর আগেই আমরা জেনেছি কিছু কিছু বিষয়ের উপরে। এখন এই সংজ্ঞাগুলো থেকে তোমাদের যে বিষয়টা জানতে হবে, এই সংজ্ঞা থেকে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমি দিয়েছি মৌলিক বল কি। মৌলিক বল কি? তো মৌলিক বল কি, এটার জন্য আমরা কি করব, যে বল স্বাধীন, যা অন্য কোনো বলের রূপ নয় বা অন্য কোনো বল হতে সৃষ্টি হয়নি, সেই বলকে আমরা কি বলি, মৌলিক বল বলে থাকি। যে বল স্বাধীন, যা অন্য কোনো বলের রূপ নয় বা অন্য কোনো বল থেকেও এটা সৃষ্টি না, সেই বলকে আমরা বলি মৌলিক বল। মৌলিক বলের এরপরে আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বলটা হচ্ছে, তোমরা বোর্ডে খেয়াল করো সবাই, মহাকর্ষ বলটা কি ছিল? মহাবিশ্বের দুটা বস্তু কণা পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলের মান কণাদ্বয়ের সেই আকর্ষণ করার জন্য যে বলে তারা পরস্পরকে আকর্ষণ করে সেটাকে আমরা বলে থাকি মহাকর্ষ বল। বলের ঘাত, পরবর্তীতে দেখা যাচ্ছে বলের ঘাত, বল এবং এর ক্রিয়াকালের গুণফলকে আমরা বলে থাকি বলের ঘাত। এরপরে দেখো ঘাত বল, খুব অল্প সময়ের জন্য অর্থাৎ একটা মুহূর্তের জন্য যে বড় মানের বল প্রযুক্ত হয় সেটাকে বলি ঘাত বল, যেটা সংঘর্ষের আওতার ভিতরে চলে আসে। কেন্দ্রমুখী বল, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তু ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে বল সৃষ্টি করে সেটাকে বলে কেন্দ্রমুখী বল। অনুরূপভাবে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের বিপরীত দিকে যে বল সৃষ্টি হয় সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। ভরবেগ কি জিনিস, কোন বস্তু কণার উপর ভর ও বেগের গুণফলকে আমরা ভরবেগ বলে থাকি। আর কৌণিক ভরবেগ, কোন কণার উপর প্রযুক্ত ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগ ভেক্টরের ভেক্টর গুণফলকে আমরা কৌণিক ভরবেগ বলি। এরপরে বল, বল হচ্ছে এমন একটা বাহ্যিক কারণ যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির দিক পরিবর্তন করে এবং স্থির বস্তুর উপর ক্রিয়া করে সেটাকে গতিশীল করে বা করতে চায় সেটাকে আমরা বলে থাকি বল। এরপর আছে ঘূর্ণন বল বা টর্ক। ঘূর্ণন বল হচ্ছে কোনো কণার উপর প্রযুক্ত ব্যাসার্ধ ভেক্টর ও বল ভেক্টরের ভেক্টর গুণনকে ঘূর্ণন বল আমরা বলে থাকি। তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখো, এখানে আমরা মৌলিক বলের যে ধারণাটা দিলাম, যে বল স্বাধীন যা অন্য কোনো বলের রূপ নয় সেটা হচ্ছে মৌলিক বল। মৌলিক বল সাধারণত চার ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচম্বক বল। তোমরা একটু লিখে নাও সবাই, আমি আবারও বলছি, মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচম্বক বল। মৌলিক বলের প্রকারভেদ এগুলো ছিল, এবং এদের প্রত্যেকের বাহক কণা আছে। আমাদের মূল বই একটা ছকের আকারে দেখানো আছে, সেখানে মহাকর্ষ বলের বাহক কণার নাম কি, মহাকর্ষ বল কিভাবে কাজ করে, কিভাবে কোথায় কিভাবে কাজ করে, সবল নিউক্লিয় বলটা কেমন, দুর্বল নিউক্লিয় বলটা কেমন, এরকম প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের বইয়ের ভিতরে সুন্দরভাবে দেওয়া আছে। আমি আশা করি তোমরা ওটা দেখলে বুঝতে পারবে। এরপরে আছে আমাদের বলের ঘাত। বলের ঘাত ছিল এরকম, বল এবং এর ক্রিয়াকালের গুণফল, বল এবং তার ক্রিয়াকালের গুণফল, অর্থাৎ যেটাকে আমরা যে দ্বারা প্রকাশ করি। তো যে সমান আমরা কি লিখতে পারি, বল এবং তার ক্রিয়াকালের গুণফল, এটাকে আমরা বলে থাকি বলের ঘাত।
যেটাকে আমরা যে দ্বারা প্রকাশ করে থাকি। এরপরে আছে আমাদের বরের ঘাত গেল, ঘাত বল। ঘাত বল হচ্ছে সার্বজনীন, ঘাত বলটা এমন একটা বল খুব অল্প সময়ের জন্য যে বড় মানের বল প্রযুক্ত হয়, অর্থাৎ তাৎক্ষণিক সময়, খুব অল্প সময়ের জন্য যে বড় মানের বল প্রযুক্ত হয় সেটা হচ্ছে ঘাত বল। তারপরে দেখো তোমরা বলের ঘাত, ঘাত বল গেল, কেন্দ্রমুখী বল। এখান থেকে একটা ইকুয়েশন আমরা পাই, F সমান এম ভি স্কয়ার বাই আর, এম ভি স্কয়ার বাই আর। এটা ছিল আমাদের কেন্দ্রমুখী বল, এটাকে আর একটু মডিফাই করলে এম ওমেগা স্কয়ার আর, এটা ছিল আমাদের কেন্দ্রমুখী বলের সমীকরণ। অতঃপর এটাকে যদি আমরা আরো একটু সামনে যেতে পারি, সেটা হচ্ছে এম ওমেগা মানে হচ্ছে 2 পাই এন বাই টি, 2 পাই এন বাই টি, এটা এর হোল স্কয়ার ইনটু আর, এটা ছিল আমাদের বল। কেন্দ্রবিমুখী বল সেম জিনিস, ভরবেগের একটা রাশি আমাদের জানা ছিল, ভরবেগ সেটা ছিল পি সমান এম ভি, পি সমান এম ভি, এটা ছিল ভরবেগের রাশিমালা। এরপরে আছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ হচ্ছে এল সমান আর ক্রস পি, এটা ছিল কৌণিক ভরবেগ। আর পি এখানে এটা একক ভেক্টর, আর পি সাইন থেটা, যদি এর মান দেখতে যাই তাহলে এখানে আসবে এল সমান শুধু আর পি, যখন আর এবং পি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অনুরূপভাবে বল আমরা আগেই পড়ছি, টর্ক, টর্ক হচ্ছে ঘূর্ণন বল, যেটাকে আমরা মোচড় বলও বলে থাকি। তো এটা টাও এভাবে আমরা লিখতে পারি, টাও সমান আর ক্রস এফ, আর ক্রস এফ, এভাবে আমাদের সূত্রটা চলে আসে। তাহলে এখানে হচ্ছে কি, এটা আর এফ সাইন থিটা, এভাবে এক একটা সূত্র, অর্থাৎ আর এফ টর্ক সমান। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাস। এখন আমরা এখান থেকে তোমরা একটু দেখে নাও যে আমরা ক্লাসটা বুঝতে পারছি কিনা, একটু লাইট রিফ্লেক্ট হচ্ছে। তোমরা এবার সবাই, তো এই যে সূত্রগুলো আমি লিখে দিলাম, এই সূত্রগুলো দিয়ে তোমরা একটু সুন্দরভাবে জিনিসটাকে ধারণ করে নিলে আশা করি খুব একটা সমস্যা হবে না। তো এগুলো তোমরা একটু লিখে নাও সবাই, কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে একটু জানাইও, তাহলে আমি সেই অনুযায়ী আবারও একটু তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আর সব সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে বাসায় অবশ্যই আমাদের পড়তে হবে, বাসায় না পড়লে কিন্তু কোনো টিচার ভালো, কোনো টিচারের দ্বারা তুমি উপকৃত হবে না। সমস্ত টিচাররা দেখা যাচ্ছে চেষ্টা করেন তোমাদের ভালোর জন্য, বাট তুমি যদি না পড়ো তাহলে কিন্তু ক্লাসগুলো নিয়ে তোমার কোনো উপকার হবে না, সাথে সাথে টিচারদেরও যেমন দুর্নাম হবে তোমাদের পড়ালেখারও তেমন একটা বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য আজ এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।